সুপ্রিয় দর্শক আমি চন্দন চক্রবর্তী সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ কাঠিয়া বাবাকে নিয়ে যে ঘটনা তোমাদের কাছে আমি পরিবেশন করবো সেই ঘটনা সত্যি খুব অদ্ভুত অন্যদিক থেকে এই সব ঘটনা সত্যি খুব বিস্ময়কর আসলে রামদাস কাঠিয়া বাবার মতো যারা উচ্চকোটির সাধক মাঝে মাঝে খুব অপদস্থ হতেন এই সভ্য সমাজের তথাকথিত মানুষগুলোর দ্বারা এদের লোভ নালসা মাঝে মাঝেই নাঝিয়াল করে ছাড়ত তাদের সাধন জগৎকে এইরকমই কিছু ঘটনা তার আশ্রমের একজন কর্মী তার নাম ছিল পুষ্কর দাস সে বিভিন্ন সময়ে কাঠিয়া বাবাজির প্রতি লুব্ধ হয়ে এবং তার কাছে অনেক ধনসম্পদ গচ্ছিত আছে এটা ভেবে তাকে হত্যার চেষ্টা করেছে হ্যাঁ ঠিকই শুনেছেন দর্শক বন্ধু তাকে হত্যার চেষ্টা করেছে দেব বিধাতা যাকে কোলে আশ্রয় দিয়েছেন এবং জীবনের সমস্ত ঝড় ঝাপটা থেকে যাকে রক্ষা করেছেন এই মর্ত পৃথিবীর একজন সামান্য মানব তার প্রাণ হরণে উদ্যত এ কথা শুনতেও আমাদের খুব অবাক লাগে কিন্তু সেটাও ছিল বাস্তব আসলে সেই ঘটনাগুলো কি ছিল এবং সেই সমস্ত ঘটনায় আদৌ কাঠিয়া বাবাজির কোনো ক্ষতি হয়েছিল কিনা এবং শেষ পর্যন্ত সেই আশ্রমের কর্মী পুষ্কর দাসির বা কী পরিণতি হলো এই সমস্ত কথাই আজ তোমাদের কাছে তুলে ধরবো এর সাথে একটি ছোট্ট অলৌকিক ঘটনাও তোমাদের সাথে থাকবে এবং যেহেতু কাঠিয়া বাবাজির অলৌকিক জীবন নিয়ে আমি বেশ কিছু পর্ব আগে তোমাদের সামনে পরিবেশন করেছি আজকে এই পর্বটি কিন্তু শেষ পর্ব এবং এই শেষ পর্বের মধ্যে কাঠিয়া বাবাজির তিরোধন পর্বটিও আমি যুক্ত করেছি সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে মিস করবে না এবং কাঠিয়া বাবাজি সম্পর্কে এইসব দুর্লভ তথ্য জানার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখবে এই আশা আমি রাখি যারা নতুন এই চ্যানেলে এসছো তারা সাবস্ক্রিপশন করে আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবে এবং সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহ দেবে চলো বন্ধুরা তাহলে এবার শুরু করা যাক কাঠিয়া বাবা ভারত বিখ্যাত রূপে কিন্তু তখন চারিদিকে পরিচিত কিন্তু তার আশ্রমটি নিতান্ত সাধারণ ও ছোট তার ভেতরেই ছিল ভজন প্রকোষ্ঠ এবং পরিবেশটি ছিল খুব অদ্ভুত হনুমানজির এক পরম পবিত্র বিগ্রহ সেই আশ্রমে কিন্তু তখন রয়েছে এই বিগ্রহের কক্ষটি ছিল খুব অপরিসর এর পাশে ছিল দুটি ছোট অন্ধকারময় চোর কুঠুরি এবং বিভিন্ন স্থানে অনেক গর্ত গঘ্র ও রক্তবংশের সাপের দল সেখানে মতো ঘুরে বেড়ায় সামনেই এক ফালি ছোট বারান্দার উপর রয়েছে বাবাজি মহারাজের নিজের শয়নস্থান স্থান প্রতিবেশী সাপের দল তার সঙ্গে কিন্তু পাশাপাশিই থাকে এবং তাদের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব তাদের গতিবিধি ও মনোভাব এ ব্রহ্মক মহাপুরুষ যেন বুঝতে পারেন এবং তারাও যেন তার নির্দেশ অনুসারে নিজেরা চলাফেরা করে সকালে উঠে কাঠিয়া বাবা হনুমানজির বিগ্রহের গায়ে সিঁদুর লেপে দেন তারপর ফুলের মালা পরিয়ে দেন কিন্তু প্রতিদিন সকালেই দেখা যায় এক প্রকাণ্ড দুর্ধর্ষ রক্তবংশী সাপ হনুমান বিগ্রহের দেহটি জড়িয়ে পরমানন্দে ঘুমোচ্ছে একটি লাঠির মাথায় কাপড় জড়িয়ে বাবাজির সস্নেহে সাপটিকে ধীরে ধীরে ঠেলতে থাকেন আর বলতে থাকেন আরে জলদি হট হট যা সুখ সুশুক্তি ভঙ্গের পর সেই সাপটি ধীরে ধীরে সুস্থভাবে নেমে গিয়ে তার নিজের গর্তে প্রবেশ করে বাবাজি মহারাজের প্রতিদিনের কাজ তারপর থেকেই শুরু হয় শুধু সাপের দল কেন আশ্রমের বৃক্ষ লতাদি থেকে শুরু করে চড়ুই পাখিগুলোও যেন তার পরম বন্ধু কোনো মানুষের বন্ধুত্ব থেকে এদের বন্ধুত্ব মহাপুরুষের কাছে কিন্তু কম মূল্যবান ছিল না প্রতিদিন সকালের কাজ শেষ করে স্নেহসিক্ত হৃদয়ে তিনি এদের সান্নিধ্যে গিয়ে বসতেন গাছগাছালির গোড়ায় মাটি তুলে খুঁড়ে তাতে জল দিয়ে আবার পোষ্য চড়ুই দলের সামনে রুটির টুকরো ছেড়ে দিয়ে তাদের তিনি গভীর ভালোবাসার সাথে লক্ষ্য করতেন এই বিরাট ব্রহ্মঙ্ক মহাপুরুষের এই দৃষ্টিতে ক্ষুদ্র বৃহৎ চেতন অচেতন সব কিছুই যেন এক হয়ে গিয়েছিল কাঠিয়া বাবাজির বাহ্যিক আচরণ বিশেষত টাকা করি বিষয় তার কৃপণতার অভিনয় বহু মানুষকে বিভ্রান্ত করত কেউ কেউ সত্যি ভাবত বাবাজি মহারাজ টাকা পয়সা সম্পর্কে খুব সচেতন নিশ্চয়ই তার কোনো গোপন ধন আছে আশ্রমের রসুই খানের একজন কর্মী পুষ্কর দাস বড় অর্থলোভী ছিল এবং বহুদিন তার এমনি এক সন্দেহ বর্তমান ছিল এবং গুপ্তধন চুরি করার জন্য এই লোকটি তিন চারবার কাঠিয়ে বাবাকে হত্যার চেষ্টা করে সেই সময় মঠে তিনজন বিশিষ্ট মহান্তের আগমন হয় বাবাজি মহারাজ এদের সঙ্গে বসে সেদিন প্রচুর পরিমাণে ভাঙের শরবত পান করেছিলেন সুযোগ বুঝে পুষ্কর দাস এদের পানীয়ের সাথে এই সময় বেশ খানিকটা আর্সেনিক বিষ মিশিয়ে দেয় মহন্ত তিনজন কিছুক্ষণ কিছুক্ষণবাদী অচেতন হয়ে ভূমিতে লুটিয়ে পড়েন অথচ প্রচুর পরিমাণে বিষ সহ ভাঙের শরবত পান করেও কাঠিয়া বাবা মহারাজের কোনো নেশা বা ভাবের প্রকাশই সেদিন ঘটেনি কাঠিয়া মহারাজের কোনো নেশা বা শারীরিক অসুস্থতা কিছুই দেখা যায়নি সংজ্ঞাহিনী মহন্তদের তাড়াতাড়ি নিজের কমণ্ডলু থেকে জল ছিটিয়ে তিনি যেন কি এক প্রক্রিয়া করলেন কিছুক্ষণ পরে তাদের অদ্ভুতভাবে চেতনা ফিরে আসলো অভ্যয়গতের দল সন্দেহ করলেন যে পুষ্কর দাসী সকলের অর্থ লুণ্ঠন ও প্রাণনাশের জন্য গোপনে বিষ দিয়েছে দুষ্কৃতিকে তখনই তারা পুলিশের হাতে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল কিন্তু কাঠিয়া বাবাজি এ কোনো কথাতেই রাজি হলেন না তিনি বলেন তোমরা সবাই তো চেতনা লাভ করেছ কোনো অনিশ্চয় তো তোমাদের হয়নি যে দুষ্ট সে নিজেই কৃতকর্মের জন্য ফলভোগ করবে তবে তাকে পুলিশের হাতে দেওয়ার কী দরকার ক্রুদ্ধ মহন্তগণ কিন্তু পুষ্কর দাসকে ছেড়ে দিতে রাজি হননি তারা বারবার জোর করতে লাগলেন বাবাজি মহারাজ এবার দৃঢ় কণ্ঠে বলে উঠেন বেশ তোমাদের যা অভিরুচি হয় তাই করো কিন্তু পুলিশের হাঙ্গামা বাঁধিয়ে কোনো ফল হবে না কথা নিশ্চয় যেন আমি পুলিশকে বলবো একসাথে বসে এই ভাঙের শরবত আমিও পান করেছি তোমাদের চাইতে অনেক বেশি পরিমাণেই পান করেছি অথচ আমার তো কোনো অনিষ্ট হয়নি দেখবে তোমাদের অভিযোগ মোটেই টিকবে না ফলে তোমরাই বরং উল্টে বিপদে পড়বে অগত্যা মহন্তরা নিরস্ত হন নির্বোধ অর্থলোভী সেবককে কৃপময় বাবাজি সেবার এমনি করেই রক্ষা করেন এরপরেও আরও একবার এই রসুইখানার কর্মী পুষ্কর দাস ব্রাহ্মণ কাঠিয়া বাবাজিকে হত্যার চেষ্টা করে সেবার সে বাবাজি মহারাজের রুটিতে বিষ গুলিয়ে দেয় আর নীরবে এই তীব্র বিষ হজম করে ফেলে বাবাজি পুষ্কর দাসের অপচেষ্টা ব্যর্থ করে দেন ঘটনাটি ঘটার বহু পরে শিষ্যদের বাবাজি এই কথাটি বলেছিলেন একবার বাবাজি মহারাজ তাঁর সহ আগ্রায় গিয়েছেন পুষ্কর দাসের জন্মভূমি এই অঞ্চলে এখানকার পূর্ব পরিচিত কয়েকটি দুর্বৃত্তের সহযোগিতায় পুষ্কর দাস আবার একদিন কাঠিয়ে বাবাকে হত্যার চেষ্টা করে বাবাজী মহারাজ সেদিন গভীর রাত্রে আসনের ওপর নিদ্রিত রয়েছেন এমন সময় পুষ্কর দাসে নিয়োজিত ওই সমস্ত সমাজবিরোধীরা এক উচ্চ স্থান থেকে তার ঘুমিয়ে থাকা শরীরের ওপর একটা খুব ভারী পাথরের খণ্ড গড়িয়ে ফেলে বাবাজি মহারাজ আহত হন এবং লাঠি হস্তে এই দুষ্টদের পশ্চাদে দৌড়তে থাকেন ভয় তারা পালিয়ে যায় যদিও পাথরের আঘাতে কাঠিয়া বাবার বাহুর একটি শিরা কেটে যায় এবং দীর্ঘদিন তাকে এর যন্ত্রণা সহ্য করতে হয়েছিল দুর্ঘটনার পরক্ষণেই কিন্তু দুষ্ট পুষ্কর দাস তার গোপন স্থান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে তারপর বাবাজি মহারাজকে বারবার সমবেদনা জানাতে থাকে ক্ষমা সুন্দর মহাপুরুষ হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ওই পাঁচককে সেদিন একটি কথাও বলেননি অতঃপর তাকে সঙ্গে নিয়ে তিনি অবিলম্বে আগ্রা ত্যাগ করেন আশ্চর্যের বিষয় এই যে এত কিছুর পরেও কাঠিয়া বাবা মহারাজ তার এই কুখ্যাত রশিটিকে ত্যাগ করেননি ভর্সনা করেননি শাস্তিও দেননি শুধু তাই নয় পাপ কার্যের জন্য এই দুষ্কৃতকারীকে নিজে তিনি কোনোদিন ভৎসনাও করেননি আগের মতোই সহজভাবে সে আশ্রমে চলাফেরা করত আর রান্নার ভার ছিল তার উপরেই পুষ্কর দাসের এসব জঘন্য অপরাধের প্রতি বাবাজি মহারাজের ছিল এক উদাসীন ও নির্বিকার ভাব অন্তরঙ্গ ভক্তদের কাছে এটা ছিল বড়ই দুর্বোধ্য এই পাপাচারীকে কেন তিনি উপযুক্ত শাস্তি দিচ্ছেন না এই প্রশ্ন উত্থাপন করেন তার ভক্ত তারাকিশোর রায় চৌধুরী বা সন্ত দাসজি কাঠে বাবাজি উত্তরে বলেন আচ্ছা বাবা কেউ কে কাউকে সত্যি সত্যি দুঃখ দিতে পারে আপন আপন কর্ম অনুসারেই আমাদের সুখ দুঃখ ভোগ করতে হয় তাছাড়া ভেবে দেখো পুষ্কর দাস আমার কি কোনো ক্ষতি সাধন করতে পেরেছে আমি তো এক ও অখণ্ড সর্বদাই রয়েছি সেই যে সত্যিকার আমি পুষ্কর দাস তার কোনো অনিষ্ট করার ক্ষমতা রাখে কি তবে ওকে আমি আশ্রম থেকে বার করে কেন দেব তিরস্কারী বা কেন করব। বাবা তোমায় আমি সত্যি বলছি আমার শরীরে সুখ দুঃখের কোনো কিছুরই খবর নেই এই জন্যই কোনো কিছুই আমার যেন বোধ হয় না হতবাগ হয়ে তারাকিশোর বাবু এই দেব মানবের দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন কিন্তু পুষ্কর দাসের থামার লক্ষণ নেই তার অর্থের প্রতি লোভ তা আরও বেড়েই চলল এবং কাঠিয়া বাবাজির প্রতি আক্রমণও সে ভেতরে ভেতরে জারি রাখল তার দৃঢ় ধারণা যে কাঠিয়া বাবাজির কোমরের আরবন্ধের মধ্যেই সমস্ত সঞ্চিত ধন লুকানো আছে তার প্রাণ করলেই সে এগুলি পেতে পারবে শেষ চেষ্টা হিসাবে একদিন সে বাবাজি মহারাজের রুটির সঙ্গে আর্সেনিক বিষ মিশিয়ে দিল পরিমাণ প্রায় দুই ভরি এবারকার পরিস্থিতিটি বড় জটিল হয়ে পড়ে বাবাজি মহারাজ এই বিষক্রিয়ার ফলে মাটিতে পড়ে যান ও মাথায় গুরুতর আঘাত পান তার হজমের সমস্যাও চরমে ওঠে পেট ফেঁপে ওঠার ফলে বাবাজি মহারাজ কোমরের কাঠের আর বন্ধের চাপ আর সহ্য করতে পারছিলেন না সেবকেরা সেদিন তার অনুমতি নিয়ে ওই আর বন্ধটি করার দিয়ে চিরে ফেলে বলা বাহুল্য খণ্ডিত কাষ্ঠবন্ধনীর মধ্যে সঞ্চিত ছিল না কোনো অর্থ ফলে পুষ্কর দাসকে হতাশই হতে হয় কাঠিয়ে বাবার গুরুতর পীড়ার সংবাদে তারাকিশোর বাবু খুব ব্যস্ত হয়ে এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে কলকাতা হতে বৃন্দবনে ছুটে যান বাবাজীর সংবাদ কলকাতা পৌঁছানো মাত্রই প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী তার শিষ্যদেরও কিন্তু বলেন সে কি কথা কাঠিয়া বাবাজি সিদ্ধদোহে রোগ হবার তো কোনো সম্ভাবনা নেই নিশ্চয়ই কোনো সাধু তাকে বিষ প্রয়োগ করেছে তারাকিশোর গোসাইজির এই কথা শুনিয়ে এসছেন তিনিও বড় উৎকণ্ঠিত বাবাজি মহারাজের রোগসজ্জার পাশে বসেই তারাকিশোর বাবু তাকে গোসাইজুরের মন্তব্যটি বলেন বাবাজি এবার সহর্ষে বলেন দেখো কলকাতায় বসে থেকেও মহত্তা এখানকার কেমন খবর পেয়ে গিয়েছেন ঠিক কথাই তিনি বলেছেন এবার পুষ্কর দাস আমার রুটির সঙ্গে দুই ভরি সংখিয়া বিষ বা যাকে আমরা বলি আর্সেনিক মিশিয়ে দিয়েছিল আজকাল আমার শরীর বৃদ্ধ অপটু হয়েছে কাজে এই বিষ আমাকে খুব কষ্ট দিয়েছে কিন্তু সবচেয়ে বিস্ময়ের বিষয় এই এত কিছু অপকর্মের নায়ক পুষ্কর দাস তখনও আশ্রমে রান্নার কাজে আগের মতো নিযুক্ত রয়েছে শুধু তাই নয় রোগ রোগসয্যায় শুয়ে থাকা কাঠিয়ে বাবার ওষুধপত্র সবই নাকি তার উপর দায়িত্ব ছিল দেওয়ার তারাকিশোরবাবু ও অন্যান্য শিষ্যরা এই ব্যবস্থার বিরুদ্ধে এবার জোর প্রতিবাদ করেন এই দুরাত্মাকে এখনই আশ্রম থেকে দূর করতে হবে বাবাজিকে তারাকিশোরবাবু সকলের এই অভিমত স্পষ্টভাবে জানালেন কাঠিয়ে বাবা উত্তরে বললেন বাবা এর ভ্রমও এবার একেবারে দূর হয়েছে এ মনে ভেবেছিল আমার কোমরের আরবন্ধের ভেতর বহু মোহর লুকানো আছে আমায় মেরে ফেলে সব কিছু অধিকার করে বসবে এই অভিসন্ধি এর ছিল আরবন্ধ কেটে ফেলার পর সে ধারণা এখন আর তার নেই তবে তোমাদের সকলের যদি মত হয় তবে একে এখনই আশ্রম থেকে বার করে দিতে পারো এরপর কি যেন ভেবে উঠে কাঠিয়ে বাবা নিজেই পুষ্কর দাসকে বিতাড়িত করে দিলেন উত্তেজিত স্বরে তাকে বললেন তোমাকে দিয়ে রান্নার ঠিকমতো হবার জন্যই সর্বদা তুমি রান্নায় অত্যাধিক নুন দাও তাছাড়া তুমি আমায় বিষ খাইয়েছ যাও এই আশ্রমে তুমি আর থাকতে পাবে না এখনই বিদায় হও পুষ্কর দাস বুঝলো আশ্রমের সকলে এবার তার উপর খুব খেপে গেছে আর এখানে থাকবার তার আর কোনো উপায় নেই মাথা নিচু করে সকলের সামনে দিয়ে সেদিন সে বের হয়ে গেল আশ্রমিকগণ তখন সবিস্ময়ে কেবলই কাঠিয়া বাবাজির কথাগুলো ভাবছিলেন খাবারের সঙ্গে অত্যাধিক নুন মিশ্রণ ও বিষ প্রয়োগ যার নিকট সমান সে মহাপুরুষের মহিমা অধ্যাত্মশক্তির পরিমাপ কোনো সামান্য মানুষ কি করতে পারে সেদিন আশ্রমের ঠাকুর শ্রী বিহারীজি ও রাধিকাজিকে নিয়ে বৃন্দাবন ধামে শোভাযাত্রা হচ্ছে হঠাৎ দেখা গেল কাঠিয়া বাবাজির প্রতি রোমকুপ হতে অবিশ্রান্ত ধারায় বের হয়ে যাচ্ছে ঘামের স্রোত সন্তাসজি তাড়াতাড়ির পাখা নিয়ে এসে গুরুদেবকে হাওয়া দিতে লাগলেন বাবাজি তখন তাকে নিরস্ত করে হেসে বলতে লাগলেন বেটা যা ভাবছ তা নয় এ কিন্তু গ্রীষ্মের ঘাম নয় হাওয়া করে একে দূর করা যাবে না আসলে এ হচ্ছে এক প্রেম জ্বর শ্রী রাধিকাজী বিগ্রহের চারিদিকে বৃন্দাবনের গোপীদের দর্শন করাতেই এ প্রেম জ্বরের উৎপত্তি এরূপ জ্বর আমার এই প্রথম নয় আরও অনেকবার হয়েছে একবার এ দেহে এটা প্রায় এক মাস কালোবধী ছিল তখন কিন্তু শরীর থেকে জল বিন্দুমাত্র বেরোয়নি তখন সমস্ত শরীর আমার আগুনের মতো গরম হয়ে থাকত তাছাড়া শরীরের রোম আর জটা অহর্নিশী কাঁটার মতো খাড়া হয়ে থাকত চাক্ষুষভাবে সেদিন সন্তাসজি প্রেমের এই সাত্ত্বিক বিকার দর্শনে ধন্য হয়েছিলেন কিন্তু এবার বিদায় নিতে হবে বিদায় নিতে হবে ধরাধাম থেকে এই পৃথিবীর বহু লীলা থেকে বহু মানুষের ভালোবাসার বন্ধন থেকে তেরোশো সালের আটই মাঘ ঘন শীতের কুয়াশা তখন প্রজোধামে একেবারে ছেয়ে গেছে গভীর রাত্রে চারিদিকে নিস্তব্ধ কাঠে বাবাজির প্রতীক্ষিত মহাপ্রয়াণের লগ্নটিও সেদিন চলে এসেছে মধ্য উঠে বাবাজি মহারাজ তার সেবক রামফলকে ডেকে কিছুটা জল চাইলেন জল খেয়ে সংক্ষেপে শুধু বললেন রামফল নে রে ভাই তোর হাত থেকে আমি জল পান করলাম নে তুই এবার শুতে যা আমি এবার চলে যাব মহাপুরুষের মহাযাত্রার এই প্রচ্ছন্ন ইঙ্গিত ভক্ত রামফল কিন্তু সেদিন বুঝতে পারেনি রাত জেগে এই কয়েকদিন গুরু মহারাজের সে সেবা করেছে দেহ তখন তার বড়ই ক্লান্ত এত কিছু ভাববার মতন মন তার তখন ছিল না তারপর সে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল একটু পরেই আশ্রমের দুইটি ভক্ত সাধক হঠাৎ নিদ্রাভঙ্গের জন্য জেগে উঠেছেন তারা সবিস্ময়ে দেখলেন আশ্রমের অঙ্গন এক অপূর্ব দিব্য জ্যোতিতে পূর্ণ হয়ে গেছে তখনই বাবাজি মহারাজের কক্ষে তারা ছুটে গেলেন দেখলেন মরদেহ ত্যাগ করে এই মহাপুরুষ অমৃত লোকের সন্ধানে যাত্রা করেছেন কাঠিয়া বাবা মহারাজের মানুষ সন্তান পরম প্রিয় শিষ্য সন্ত দাসজি এই সংবাদ পেয়ে দুই দিন পরে বৃন্দাবনে পৌঁছালেন এসে দেখলেন গুরু মহারাজা রক্ষা করবার পর সমগ্র আশ্রমটি যেন প্রাণ শক্তিহীন ও শ্রীভ্রষ্ট হয়ে গেছে আশ্রম প্রতি অদর্শনে গাভীগুলো যেন শোকাকুল মন মরা চোখে তাদের নিরন্তর অশ্রু ঝরছে আশ্রমের বিগ্রহে শ্রীরাধিকার কপলেও গড়িয়ে পড়ছে ফোঁটা নয়নবাড়ি আরও একটি অলৌকিক দৃশ্যের কথা সন্ত দাসজি মহারাজ তার গুরুজির জীবনচরিতে লিখে গেছেন তিনি লিখেছেন স্থানীয় প্রথা অনুসারে ত্রয়োদশ দিবসে শ্রীযুক্ত বাবাজি মহারাজের উদ্দেশ্যে ভান্ডাটা করা হয় সেই দিবস হইতে আশ্রমস্থ শ্রী রাধিকাজীর নেত্র হইতে অশ্রু ন্যায় রসধারা প্রবাহিত বন্ধ হয় এবং উভয়ে দেবমূর্তির মলিনভাব অদৃশ্য হয় পূর্বোক্ত প্রকার রসধারা কয়েক দিবস বিগলিত হওয়াতে শ্রী রাধিকার নেত্র কিঞ্চিত বিরূপ হইয়া যায় তর্জন্য তাহা পরিবর্তন করিয়া অন্য নেত্র বসাইতে আমরা বাধ্য হইয়াছিলাম মর্ত লোকাচারী দেবমানব কাঠিয়া বাবার তীরধানে চৈতন্যময়ী দেব বিগ্রহের এক অত্যাশ্চর্য হলিলা সেদিন আশ্রমবাসীরা দর্শন করেছিল প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধরে যে ঘটনাগুলো শুনলেন অবশ্যই সেই ঘটনাগুলি আপনাদের হৃদয় স্থান পাবে এবং এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বলে আমি আশা রাখি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে নতুন কোনো যোগী পুরুষের মহিমাময় অলৌকিক কাহিনীগুলোকে সাথে নিয়ে সঙ্গে আপনারাও থাকবেন সাথে অনুরোধ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহ দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার